এখনৰ প্ৰাইচ কিমান ৰাখিছে? এটো 15000 টকা আলে দিব পাৰি। মাত্ৰ 15000। যে প্ৰাইচ কিমান ৰাখিছে এখনৰ? এটো আপুনি 18000 হলে সব মিলি হৈ যায়। মাত্ৰ 18000 দিলে? এটো মই ইউটিউব চেনেল। তো আজি সেকেন্ড হ্যান্ড ডিলাৰ আকৌ আহিছো। ইয়াতে নতুন ষ্টক বহুত আহিছে। তো গোটেইখিনি বিষয়ে ডিটেইলছ দিম। আপোনাক চাব পাৰিছে গ্ল্যামাৰ স্কুটিৰ পৰা আপোনাৰ আদি কৰি NS লৈকে আপোনাৰ R15 লৈকে গোটেইখিনি আছে। লগত দাদা থাকিব আৰু কণ্টেক্ট নাম্বাৰটো স্ক্ৰীণত আহি থাকিব, লগতে এড্ৰেছটো মই ডিছক্ৰিপশ্যনত দি দিম। তো দেৰি নকৰি ভিডিঅ'টো দীঘল নকৰোঁ, ভিডিঅ'টো আৰম্ভ আছে। ইয়াতে পালচাৰ 125 হয়। এইখন কিমানৰ হয় গাড়ী? এইটো আপোনাৰ 2021 ন? কিমান কিমান কিলোমিটাৰ চলিছে? 11000। ফাৰ্ষ্ট অনাৰ হয় ন? ফাৰ্ষ্ট অনাৰ। প্ৰাইচ কিমান ৰাখিছে? 75000। আপোনাৰ গোটেই ডকুমেণ্টছ মিলি আচ্ছা, যদি ল'ব আহে কিবা কম অলপ হয়? তো টায়াৰ আচ্ছা, টায়াৰ আৰু গাড়ীৰ আপোনাৰ কালাৰ যিটো আছে একদম ফাৰ্ষ্ট ক্লাছ কণ্ডিশ্যনত আছে। তো নেক্সট হৈছে আপোনাৰ এইখন ডুৱেট, এইখনৰ প্ৰাইচ কিমান ৰাখিছে? মাত্ৰ 15000। এইটো কিমান কিলোমিটাৰ চলিছে? 26000 মাত্ৰ 26000 চলিছে আৰু 15000 গোটেই ডকুমেণ্টছ মিলি দি দিব। আৰু তো এইটো গাড়ী আপোনাৰ কিমান দিনৰ হয়? এইটো 5 বছৰ হৈছে। মাত্ৰ 5 বছৰ হৈছে আৰু 15000ৰ ধৰক 15000 কাষ্টমাৰ এজন যদি আহে কিবা অলপ কম চম হ'লে দি দিব ন? ঠিক আছে, তেনেহ'লে আপোনাৰ ধৰক আৰু হয় ডিছকাউণ্ট থাকিব। আচ্ছা হয় হয় ঠিক আছে। আচ্ছা, আপোনালোকে ভিডিঅ' চাই যদি আহি কয় তেনেহ'লে আপোনালোকে ডিছকাউণ্ট এক্সট্ৰাকৈ পাই যাব। নেক্সট হৈছে আপোনাৰ হিৰো গ্ল্যামাৰ, যে এইখন কিমান কিমানৰ হয় গাড়ী? 9 বছৰ হৈছে। কিমান কিলোমিটাৰ চলিছে? 55000। মাত্ৰ 55000 চলিছে। কালাৰ ঠিকে আছে আপোনাৰ? ইঞ্জিনটো কণ্ডিশ্যন আছে? ইঞ্জিন ঠিকে আছে না? চেল্ফত ষ্টাৰ্ট হয়। আচ্ছা, আপুনি প্ৰাইচ কিমান ৰাখিছে? 35000ত দি দিব একেবাৰে, মানে গোটেই ডকুমেণ্টছত আপোনাৰ 35000 ওলাই যাব। এইখন চবাই পাৰিছে, গাড়ীৰ কালাৰ ঠিকে আছে, ছিট কভাৰ নতুনে আছে, ইঞ্জিনো ফাৰ্ষ্ট কণ্ডিশ্যনে আছে। নেক্সট হৈছে আপোনাৰ হুণ্ডাৰ আপোনাৰ কি স্কুটি হয় এইখন? এক্টিভা ন? এইখন আপোনাৰ কিমান চনৰ হয়? তেৰৰ হয় ন? আচ্ছা, প্ৰাইচ কিমান ৰাখিছে এইখনত? মাত্ৰ 18000 দিলে হৈ যাব। তো বহুত কম দামতে আপুনি এই হুণ্ডা এক্টিভা পাব, কাৰণ এক্টিভাটো আজিকালি দামটো বহুত হৈ গৈছে। তো কালাৰো ঠিকে আছে, ইঞ্জিনৰ কণ্ডিশ্যন ঠিকে আছে ন? চেল্ফতো ষ্টাৰ্ট হ'ব। আচ্ছা, নেক্সট হৈছে আপোনাৰ ইয়ামাহাৰ FZ নেকি নে কি আছিলে এইখন? FZR। আচ্ছা, এইখন কিমানৰ হয়? কিমান দিনৰ হয়? 2013ৰ হয়। আচ্ছা, এই আপোনাৰ ধৰক কিমান কিলোমিটাৰ চলিছে? 23000। মাত্ৰ 23000 চলিছে? কিমান কিমানত হ'লে আপোনালোকে দিব এইখন? 20000ত ডকুমেণ্টছ মিলাই ওলাই যাব, একেবাৰে আপোনালোকৰ ট্ৰেন্সফাৰলৈকে ওলাই যাব ন? আচ্ছা ঠিক আছে। নেক্সট হৈছে আপোনাৰ ডিস্কভাৰ, বাজাজৰ ডিস্কভাৰ, এইখন আপোনাৰ কিমানৰ হয়? 2014। আচ্ছা, কিমান কিলোমিটাৰ চলিছে? ফৰ্টি ফ'ৰ থাউজেণ্ড কিলোমিটাৰ চলিছে। আচ্ছা দাদা, প্ৰাইচ কিমান ৰাখিছে? গাড়ীৰ কণ্ডিশ্যন ঠিকে আছে, ইঞ্জিন 25000 হ'লে ওলাই যাব ন? ফাৰ্ষ্ট অনাৰ হয়? ফাৰ্ষ্ট অনাৰ। আচ্ছা, নেক্সট হৈছে আপোনাৰ হিৰোৰ বাজাজৰ ডিস্কভাৰ, নেক্সট আৰু এখন ডিস্কভাৰ আছে, এইখন 125cc, এইখন কিমান দিনৰ হয়? 2016। আচ্ছা, এই কি বুলি কয় কিমান কিলোমিটাৰ চলিছে? 35000। প্ৰাইচ কিমান ৰাখিছে? মাত্ৰ 25000ত এইখন ওলাই যাব। ঠিক আছে, কম দামতে পাব আপোনাৰ দাদা, যিখিনি মানে গোটেই কাগজ পাতি মিলাই ন? ঠিক আছে। নেক্সট হৈছে আপোনাৰ হিৰো হোণ্ডা ছুপাৰ স্প্লেণ্ডাৰ, এইখন দাদা কিমান চনৰ হয়? 2013ৰ হয় ন? আচ্ছা, কিমান কিলোমিটাৰ চলিছে? 42000 চলিছে। প্ৰাইচ কিমান ৰাখিছে? 38000ৰ গোটেই ডকুমেণ্টছ মিলাই ওলাই যাব ন? ফাৰ্ষ্ট অনাৰ হয় ন? ইঞ্জিন কণ্ডিশ্যন চাব পাৰিছে, গাড়ীৰ কালাৰো ঠিকে আছে, চেল্ফো ঠিকে আছে, ছিট কাভাৰ নতুন আছে, গাড়ীৰ কালাৰ কোনো একো মানে ক'তো একে ভাঙা চিঙা একো নাই। আপোনালোকে যদি আহে এইখনত কিবা অলপ ডিছকাউণ্টো পাই যাব যদি ভিডিঅ'ৰ থ্ৰুত আহি যায়। নেক্সট হৈছে আপোনাৰ হিৰোৰ গ্ল্যামাৰ, এইখন দাদা কিমান দিনৰ হয়?
2013 হয় কিমান কিলোমিটার চলিছে এটো আপোনাৰ চলিছে 45000 চলিছে না আচ্ছা প্রাইস কিমান ৰাখিছে এটো প্রাইস ৰাখিছে আপোনাৰ 35 হয় ঠিক আছে গুটে ডকুমেন্টছ মিলি 35 ত ওলাই যাব না ইঞ্জিন কন্ডিশন ঠিক আছে সেলফত আছে একদম সেলফ কন্ডিশন তো ঠিক আছে গাড়ি ইঞ্জিন কন্ডিশন ঠিক আছে গাড়ি কালারও ঠিক আছে আপোনাৰ সিট কভার আপোনাৰ বাকিখিনি সব ঠিক আছে যদি কিবা অলপ সৰু সৰা থাকে এওঁলোকে ঠিক কৰাই দিব হয় নেক্সট হৈছে হুন্ডা ডিও এখন তো নতুনে দেখা যায় কিমান হয় কিমান চনৰ হয় এখন গোটেই ডকুমেন্টস মিলাই ওলাই যাব যদি কোনোবাই লব বিচাৰে তেনেহলে যদি আহি আহিব কম দামত আপোনালোকে এখন হুন্ডা ডিও পাব দামটো হ'ব যে আপোনাৰ 38000 38000 হ'ব না গোটেই ডকুমেন্টস মিলাই 38000 ওলাই যাব ঠিক আছে নেক্সট হৈছে আপোনাৰ হুন্ডা একটিভা আচ্ছা এইখনৰ কিমান দিনৰ হয় এইখন এইখন আপোনাৰ এনেকুৱা হ'ব প্ৰাইচ কিমান ৰাখিছে এইটো প্ৰাইচ 35000 ইঞ্জিন কণ্ডিশ্যনটো ঠিকে আছে কণ্ডিশ্যন একদম সেলফ সব আছে সেলফো বেটাৰী চেটাৰী সব ঠিকে আছে না ঠিক আছে 35000 হ'লে এইখন একেবাৰে গোটেই ডকুমেন্টস মিলাই ওলাই যাব না নেক্সট হৈছে আপোনাৰ ইয়ামাহাৰ SZR ন এইখন কিমান চনৰ হয় এইটো আপোনাৰ 2017 হয় কিমান কিলোমিটাৰ চলিছে এইটো চলিছে আপোনাৰ হেৰি 26000 মাত্ৰ 26000 চলিছে প্ৰাইচ কিমান ৰাখিছে এইটো প্ৰাইচ ৰাখিছে 35000 35000 গোটেই ডকুমেন্টছ মিলি ওলাই যাব ন গাড়ীটো আপোনাৰ ইঞ্জিনৰ আৰু সেলফৰ সব সব ঠিকে আছে না ঠিক আছে নেক্সট হৈছে আপোনাৰ TVS স্পৰ্ট ষ্টাৰ স্পৰ্ট এইখন প্ৰাইচ কিমান ৰাখিছে এইখন আপোনাৰ 18000 টকা মাত্ৰ 18000ত গোটেই ডকুমেণ্টছ মিলাই ওলাই যাব ওলাই যাব আচ্ছা আপোনাৰ এইখনত ধৰক কিমান কিলোমিটাৰ চলিছে এইটো আপোনাৰ 65000 ওলাই যাব এইখনতো মাইলেজ ঠিকে আছে 70+ মাইলেজ দেখায় হয় হয় নেক্সট হৈছে আপোনাৰ হুন্ডাৰ একটিভা 125 এইখনৰ প্ৰাইচ কিমান ৰাখিছে এইটো প্ৰাইচ ৰাখিছে আপোনাৰ 35000ত গোটেই ডকুমেণ্টছ মিলাই ওলাই যাব সব আচ্ছা গাড়ী আপোনাৰ ইঞ্জিন কণ্ডিশ্যন আপোনাৰ ফাষ্ট একদম অকে আছে সব অকে আছে ন যদি কিবা অলপ সৰু সুৰা প্ৰব্লেম হয় এইখিনি যে আপোনালোকে চাই দিব আচ্ছা ঠিক আছে আচ্ছা ফাৰ্ষ্ট ৰানাৰ হয় ঠিকে আছে নেক্সট হৈছে আপোনাৰ হিৰো গ্লেমাৰ এইখন দাদা কিমান চনৰ হয় এইটো 2013 হয় 2013 হয় না কিমান কিলোমিটাৰ চলিছে এইটো চলিছে আপোনাৰ 55000 প্ৰাইচ কিমান ৰাখিছে এইটো 35000 ৰাখিছে প্ৰাইচ তো টায়াৰ চাবই পাৰিছে টায়াৰ ঠিকে আছে আপোনাৰ ইঞ্জিনো সিল একদম সিল ইঞ্জিন হয় আপোনাৰ সেলফ কণ্ডিশ্যনতে আছে 35000 ৰাখিছে কৈছে 35000ত গোটেই ডকুমেণ্টছ মিলি ওলাই যাব ন আচ্ছা তো নেক্সট হৈছে হুন্ডা একটিভা এইখন দাদা কিমান চনৰ হয় এইটো 2017ৰ হয় 2017 হয় না কিমান ৰাখিছে প্ৰাইচ এইটো 35000 হ'লে দিব পাৰিম আৰু চলিছে কিমান কিবা আইডিয়া চলিছে এইটো যায় আপোনাৰ 28000 চলিছে মাত্ৰ গাড়ী কণ্ডিশ্যন ঠিকে আছে ফাৰ্ষ্ট অনাৰে হয় আপোনাৰ সেলফ কণ্ডিশ্যনতে আছে ন নেক্সট হৈছে আপোনাৰ হুন্ডা ডিও এইখন কিমান চনৰ হয় 3 বছৰ হৈছে এইটো মাত্ৰ হয় মাত্ৰ 3 বছৰ হৈছে কিমান কিলোমিটাৰ চলিছে এইটো কিলোমিটাৰ চলিছে যে 26000 চলিছে প্ৰাইচ কিমান ৰাখিছে এইটো 40 হ'লে দিব পাৰিম 40ত গোটেই ডকুমেণ্টছ ওলাই যাব তো গাড়ী কালাৰো ঠিকে আছে আপোনাৰ টায়াৰ ইঞ্জিন চিল হয় আপোনাৰ ডাইৰেক্টলি চেল্ফত ষ্টাৰ্ট হৈ যাব যদি কিবা সৰু সুৰা থাকে এওঁলোকে আপোনাৰ ঠিক ঠাক কৰাই দিব প্ৰাইচো অলপ নেগ'চিয়েবল হয় অলপ কিবা ডিছকাউণ্ট দি দিব আৰু নেক্সট হৈছে আপোনাৰ 150 পালচাৰ এইখন দাদা কিমান চনৰ কিমান দিনৰ হয় 2019ৰ প্ৰাইচ কিমান ৰাখিছে এইটো প্ৰাইচ ৰাখিছে 75000 75000ত গোটেই ওলাই যাব আপোনালোকেতো ইঞ্চুৰেঞ্চ আপোনাৰ আৰ চি আৰু পলিউশ্যন গোটেই মিলি ওলাই যাব তো ঠিক আছে আপোনাৰ কিমান ক'লে 75000ত 150cc পালচাৰ পাই যাব আপোনাৰ ইঞ্জিন চাবই পাৰিছে পুৰা চিল ইঞ্জিন একদম গাড়ীৰ টায়াৰ আৰু ডিছ আপোনাৰ ডাবল ডিছ হয় তো গাড়ীৰ কণ্ডিশ্যন একদম নেক্সট শ্ব'ৰুম কণ্ডিশ্যন হৈ আছে গাড়ী কালাৰো আপোনাৰ পুৰা ফাৰ্ষ্ট ক্লাছ হৈ আছে আপোনালোকে যদি লয় আপোনালোকে কোনো কাম কৰাব নালাগিব একেবাৰে খালী গাড়ী লৈ যায় আপোনালোক চলালে হ'ব এওঁলোকে চব ঠিক ঠাক কৰিয়ে থৈ দিছে তো নেক্সট হৈছে আপোনাৰ বৰ্তমান পপুলাৰ NS 160
এইখন কিমান দিনৰ হৈছে? এটো আপোনাৰ 3 বছৰ হৈছে। মাত্ৰ 3 বছৰৰ গাড়ী। তো আপোনালোকে গাড়ী আৰু নতুন গাড়ী আনি থৈছে, কিমান ৰাখিছে প্ৰাইচ? এটো আপোনাৰ 70 হলে দিব পাৰি। 70 ওলাই যাব। ফাইনাল আপোনালোকে ফাইনান্সটো নকৰে ন? না, ফাইনান্স নহয়। কেশ কেশত হৈ যাব ন? বাইক ললে ফাইনান্স। গাড়ীৰ কন্ডিশন ঠিকে আছে বাৰু, আপোনাৰ NS 160 আৰু টায়াৰ ঠিকে আছে, ইঞ্জিনো সিল ইঞ্জিন হয়, ফাস্ট ওনার হয় ন? ফাস্ট ওনার হয় ন? তো গোটাই ডকুমেন্টস মিলি 70 ডকুমেন্টস মিলি ওলাই যাব ন? নেক্সট হয়েছে আপনার হিরোর মেস্ট্রো, এখন কিমান দিনের হয়েছে? ফুলর হয়েছে, মাত্র 25,000 ওলাই যাব। কিমান দিনের? সরি, 2016 গাড়ি, 6 বছরের গাড়ি আপনার কিমান কলে? 25,000 ওলাই যাব। তো দাম বেশি এটা নহয়, 25,000 দিলে আপনাদের হিরো মাইস্ট্রো আপনার কালার ঠিক আছে, কালার আপনার রেড কালার হয় কালার, আর ইঞ্জিন সিল প্যাক হয়, আপনার টায়ার ঠিক আছে, টায়ার একদম শোরুম কন্ডিশন হয়ে আছে টায়ার। তো নেক্সট হয়েছে আপনার গ্ল্যামার, হিরো গ্ল্যামার, এখন দাদা কিমান দিন হয়? 2013 2013 আপনার কিমান কিলোমিটার চলিছে? আপনার 65,000 চলিছে। আচ্ছা, প্রাইস কিমান রাখিছে? 35,000 হলে লব মানে একদম গোটে আপনার 35,000 কাগজপাতি মিলাই উলাই যাব। গাড়ি কন্ডিশন ঠিকই আছে, টায়ার আপনার ঠিকই আছে, গাড়ি কালার ঠিকই আছে। নেক্সট হয়েছে আপনার পালসার 150, এখন দাদা কালারটা ঠিকই আছে আপনার, গোটে টায়ারও ঠিকই আছে, টায়ার তো নতুন টায়ার। প্রাইস কিমান রাখিছে? প্রাইস রাখিছে আপনার 60,000 ডকুমেন্টস মি 38,000 চলিছে, মাত্র 38,000 চলিছে, গাড়ি কালারও ঠিকই আছে। প্রাইস কিমান রাখিছে? 38,000 না, প্রাইস রাখিছে 60। আচ্ছা, 60,000 টাকা হলে আপনাদের গাড়ি গোটাই ডকুমেন্টস মিলি লই যাব পারিব। তো নেক্সট আপনার হইছে হুন্ডা একটিভা 125, এইখানে প্রাইস কিমান রাখিছে? মাত্র 25,000 হলে এখন ওলাই যাব, গোটাই ডকুমেন্টস মিলি। আচ্ছা, কিমান কিলোমিটার চলিছে? 26,000 চলিছে ন? আচ্ছা, তো 26,000 চলিছে আপনার গাড়ির ধর কন্ডিশন, শোরুম কন্ডিশন আর ফার্স্ট ওনার হয়। তো আরো এখন হয়েছে আপনার রেড কালারের NS 160, এখন দাদা কিমান দিনের হয়েছে? 3 বছর হয়। 3 বছর কিমান রাখিছে প্রাইস? এটা আপনার 26,000 চলিছে, এটা প্রাইস আছে 75,000। 75,000 হলে গোটাই ডকুমেন্টস মি লৈ যাব। তো কোনোবাই যদি NS লব বিচাৰিছে, NS দুটা আছে আপনার, রেড কালারও আছে আপনার, ব্ল্যাক কালারও আছে, সবর চয়েস বেলেগ হয়। যদি কোনোবাই রেড কালার লব বিচাৰিছে আহিব পারে, 75,000 আপনার 26,000 কিলোমিটার মাত্র চলিছে। তো গাড়ির কন্ডিশন সবাই পারিছে, ইঞ্জিনের কন্ডিশন ঠিকই আছে, আপনার সিল ইঞ্জিন হয়। তো যদি কোনোবাই লব বিচাৰে, সিল ইঞ্জিন ন, ঠিক আছে, কোনোবাই যদি লব বিচাৰে তেনেহ'লে আহিব পাৰে। আপোনাৰ টায়াৰো ঠিকে আছে, টায়াৰ চাবই পাৰিছে, টায়াৰ ঠিকে আছে। যদি লব বিচাৰে আপোনালোকে আহক, ডকুমেণ্টছ পান, ডকুমেণ্টছ কি কি লাগিব কৈ দিবচোন? ডকুমেণ্টছ আধাৰ কাৰ্ড আৰু ভোটাৰ কাৰ্ড, পান কাৰ্ড, তিনিটা লৈ আহিলে হ'ল, ডকুমেণ্টছ লৈ আহিলে হৈ যাব ন? আৰু আপোনালোকৰ ডিছক্ৰিপশ্যনত নাম্বাৰটো দিয়া থাকিব দাদাৰ, আৰু লগতে স্ক্ৰীনতো নাম্বাৰটো থাকিব, যদি কোনোবাই লব বিচাৰে তেনেহ'লে আহিব, আহিলে আপোনালোকে কম দামত গাড়ী এখন লৈ যাব পাৰিব। তো লগতে আপনার টু হুইলার লগতে ফোর হুইলারের আপনার এখন জানাই দিছো, বুলেরো আপনার দাদা এখন গাড়ি এখন কি ললে কিমান দিব লাগিব আপনার? এটা আপনার 2.5 লাখ টাকা কাগজ পাতি লয়, ইনস্যুর পলিউশন সব লয়, টেনেস পার লয়, 2.5 লাখ টাকা তুলাই যাব। মাত্র 2.5 লাখ টাকা? মাত্র 2.5 লাখ টাকা। এটা তো ফাইন্যান্স না করে? ফাইন্যান্স না হবে। আচ্ছা, ফাইন্যান্স না হয়, কিন্তু আপনার ফাইন্যান্স না হয় কারণে আপনার মাত্র 2.5 লাখ টাকা 9 বছর বয়স ফাইন্যান্স না হয়, 9 বছর হয়েছে না? তো 9 বছর হয়েছে কারণে ফাইন্যান্স নহয়, আর ফাইন্যান্স নহয় কারণে এলোকে আপনার মাত্র 2.5 লাখ টাকাত আপনি বুলেরো এখন লৈ যাব পাৰিব। আপনার হোল ফ্যামিলি লৈ আপনি ট্রিপ করবো পাৰিব, একো প্রবলেম নাই। বুলেরো আপনার ফার্স্ট ক্লাস কন্ডিশন আছে, ফার্স্ট ক্লাস কন্ডিশন আছে আপনার, ভিতরত আপনার দেখাই দিছো গাড়ির কন্ডিশন। তো আপনি চাবে পারিছে ইয়াতে আপনার পাওয়ার স্টার্টিং হয় না? পাওয়ার স্টার্টিং, পাওয়ার ইনটু, সাইরোটাই পাওয়ার ইনটু। আচ্ছা, আপনার সাইরোটাতে আপনার পাওয়ার আছে, তো আপনার গিয়ার আছে, পাওয়ার স্টার্টিং আছে, আপনার এসি আছে। আচ্ছা, এসি হিটার সব ফাস্ট কন্ডিশন আছে না? তো ঠিকই আছে, আপনার এসি, তারপরে হিটার, বক্স লগতে বক্সও লগোয়াই আছে, আর যদি কিবা সরু না কিবা থাকে এলাকে ঠিকঠাক করে দিব। যদি কোনোবাই কম দামত এখন ফোর হুইলার লব খুঁজেছে তেনেহলে আপনার এইখান বুলেরো আপনার কারণে, বুলেরো কালার ঠিকই আছে, আপনার টায়ার ঠিকই আছে, গাড়ির
কালার আপনার ফার্স্ট ক্লাস কন্ডিশনত আছে, আর দাদা আছে, দাদা নাম্বার থাকিব ইয়াতে দিয়া থাকিব। তো আপনার আহক 2.5 লাখ টাকাত এখন বুলেরো লই যাব পারিব। তো ভিডিওটো কেনে লাগিল কমেন্ট করে নিশ্চয় জানাবো, আর লগতে মোর চ্যানেল যদি নতুনকে আহিছে কোন আপনার লগে, তাহলে চ্যানেলটো সাবস্ক্রাইব করে দিব। ধন্যবাদ।